সত্যি কথা কই আমার না বাজে কথা কইতে লজ্জা লাগে আমি কব না ভালো একদম ভালো একদিন আমার কালীচরণের বাড়িতে যাই সুন্দর রান্না বানা করে ওর ঘর আমি দেখি ওরই একজন নিজের একবারে একটা নিজের আপন ঘনিষ্ঠতা ওই একজন স্বামী স্ত্রী এরা নিরামিষ খাওয়া ধরছে দেখালি বুঝা নিরামিষ ভাবে তুমি আগের দিন নিরামিষ খাওয়া ডাল ডুল দাম দিস ডাল কি ডাল কাছে কোনো ডাল দাম দিস শুন আমি চাকরিতে যাই তুই একটু আদা দিয়া পাদা দিয়া ডাল দাম দিস রে বৌরে কয়ে গেছে আদা পাদা দিয়া ডাল দাম দিস ভাই গ্যাসের মধ্যে দিছে টকবক টকবক করিছে যদি টকবক করতে পারে এখন ডাল ফুটা শেষ গামলার মধ্যে রাখছে রাইখা দিছে এখন এতগুলা তেল দিছে করার মধ্যে ভাই তেল দিছে তেল দেওয়ার পরে তেজপাতা দিছে দেন না আপনারা ওই তেজপাতা দিছে ফরফর ফরফর করতেছে শুকনা লঙ্কাও দিছে এখন আদাও থেত লাইছে এখন আদা দিছে এখন মনে মনে কয় স্বামী তো হয়ে গেছে আদা পাতা তো ডাল রান্নার পাতা তো বাজার থেকে আনে নাই পাতা কখনে পাই এখন মনে মনে ওই গিন্নি মনে মনে ভাবে রে ভাই আদা দিলাম পাতা মুকুর থেকে তেজপাতা লঙ্কা ফোড়ন আদা সব দিছে পাতা তো বাজার থেকে আনে নাই এখন মনে মনে চিন্তা করে স্বামী যেটা কইছে ভালোই কইছে কয় পাতা তো আমার ঘরেই আছে কয় তার মানে আস্তে আস্তে আমার কথা শুনো দাঁড়াও তোমার বেলায় আমি গল্পে কিছু হাত দেয় নাই হাগা খাওয়াইছিস তোরে না খাওয়াই সারম নাকি তুই কার সাথেই করো যদি বিষাক্ত খেপা খেপাইলে তার বিপদ আছে এই লোকের কাপড়টা আস্তে আস্তে করে তুলে তুইলে কড়াইটার মধ্যে ঘুইরা একারে এনেকে দিয়া কুত বানিয়েছে পাঁচ বানিয়েছে খাইসটা গোসাই এমন গোসাই বুঝে কি হাহারে ধাম করে কুত্তে কুত্তে পাঁচ তো ভাই ভাই রে নাই হাস করে এক না চাঙ্গের উপরে ডাইল ঘুটি নিয়ে আসে নাকি ভাই ডাইল ঘুটন নিয়ে ভাই আমার নাম লজ্জা করে ওই ডাল গুটনে ঘরত করে গুটন দিছে আর ওই যে লাভটি এক নাটটি কইরা গেছে ওই এক নাটটি একেবারে ডালের নগে মিশে গেছে গুটনের সুতি ওটা উনুত ডাল কিন্তু ঝম পনতারি হয় নাই কষা কষা হইছে কুইতা বাইর করছে ওইটা কেন পাতলা হই না কি মোটা আছে জায়গায় জায়গায় দানা দানা হয়ে গেছে কুইতা ধইরো ওই মাইরে ধইরো একেবারে উল্টা পইরেছে না যায় ওই দানা ওরে শান্তনু এত আফসোস কে আজকে শিখে রাখ তোর বউরে এসে কবি ওই জন্য ওই গুটি গুটি রয়েছে স্বামী তো তোরে মা খাইতে দিছে আমার মা এবার মুখটাকে তুই তোকে কথা কই না রে দানা দানা স্বামীর বাটির মধ্যে ডাল দিছে ডালের উপরে না দানা দানা চাকা চাকা ভাসতাছে এখন বউরে কায় কাই শুনেছ না কাই কি কাই তুমি তো সবই সুন্দর ভালো রাঁধছো চচ্চুরি মরচুরি সবই ভালো রাঁধছো ডাল ডাইসকে কি দা রাঁধছো কও তো ডালটা সেই সাজেছে কি মন যেন একটু গন্ধ গন্ধ পেতেছে কোন কার ডাল আনছো তুমি এনটা কি শোনা কাই স্বামী খাও বেশি করে খাও তুমি আধা পাতা ডাল রান্ধার কইছো আমি আধা পাতা দিয়ে ডাল রাঁধছি ওইটা পাতা আর একটু রুটি বইরা দিছি তুই বেশি এই ডাকা ডাকা ওই জিলাপি বাজার গল্প করলে আজকে আধা পাতার ডাল খাওয়া মতো মারে
তুমি সব করে কথা কে শোনো শোনো তোমারে জানাই আস্তে এটা উনার মতো নারী মনে ছিল আর আমার মায়েরা পাতা দিয়ে কি ওটা ডাইলেতে খাওয়াবে না আমি মনে করি খাওয়াবে না এটা আপনারই খাওয়াইছে আপনি খাইছে মানে কবে করেন এমন কথা কেউ কয় আপনি খাই আসছেন আমি তো জীবনে বিয়েই করলাম না রে খাবো কই টিকা রাখেন আপনার কথা যদি জিজ্ঞাসা করছি জবাব দেন কি জিজ্ঞাসা করছে বলে গেছি কি জিজ্ঞাসা করছ মা তরমুসের বটা আর একটা গল্প আইছে বসে দাও কইয়ে থিয়ে যাও না না আর কোন গল্প আছে আগে জবাব চা জবাব তো দিবই তরমুসের বটা কইছে সত্যি কথা কই আমগো বাড়ি পাড়ায় একজনের নাম ছিল নিবারণ বুইড়া নিবারণ বুইড়া আর নিবারণ যদি এই জায়গায় কেউ থাকে রাগ করবেন না এটা আমগো পাড়ার কথা কইতেছি আসামের কথা এই জায়গা থেকে তো মাস্টার বলবো ওই নিবারণ বুইড়া হইছে দাঁত দুধ পড়িয়া গেছে এখন বউরে বুড়িরে কয় কয় শুনছ গো ওই কাইলার মা আমার মা আমার একটা জিনিস খাইবার মনে হচ্ছে ভাই কি দাঁত না থাকলে যা হয় এখন উনি কয় আমি তরমুজ খাবো তরমুজ কথা তো কে পারে না তরমুজ তো কে বানা মুখ দোষ রাখ না কয় শুনছ কাইলার মা আমার না তোর তো তোর তরমুজ খাইবার মনে হচ্ছে তরমুজ এখন কয় আমি তরমুজ কোনে পাই এনই তরমুজ খাইবার মন নইছে এন তরমুজ তার পায় নাই এনই বুড়ি মনে মনে ভাবছে তরমুজ অর্থাৎ মনে আমারে কইছে মনে আমার মুদ খাইব এখন কি করছে রে অল্প একটু মুদ কেন গিরা দেই এখন ওই তিন দিনের মুদ এক জায়গায় জমা করছে কাইলার মায় যদি মুদ যদি জমা করতে পারে হঠাৎ করে ওই বুড়া মরে মরে ভাব হুট করে 33 পুটুল তুলছে মরে গেছে এখন বাম মনেছে বাড়িতে ব্রাহ্মণ যদি বাড়িতে আসতে পারে ওই তরমুজ দিয়া দিছে এম কে দেখো মনে যার যার যে বাসন আছে সেটা দিও এম দুবার কথা কইছে এখন এই সুন্দর করে ওই পাতিলের মধ্যে ওই সাত দিনের ওই প্রস্রাব যদি ভাই পাতিলের মধ্যে ডাইকা যদি পেপারটা পেঁচিয়া থয় ওইটা না সাত দিনের পিণ্ডের সামনে দিছে এখন ব্রাহ্মণে ভাবছে না জানি কি একটা ভালো জিনিস দিছে না জানি একটা ভালো জিনিস দিছে ওইটার মধ্যে বেশি করে ফুল তেল দেয় কয় অনেক ভালো ভালো মন্ডা মেটাই দিছে এখন এই ফুল টুল দিয়া বামনের বাড়ি নিয়ে গেছে এখন বামনের পোলাই কয় বাবা ওইটাই কি কয় দামি জিনিস এখন ঘরে নিয়ে খুলছে এখন ঘপ করে একটা গন্ধ আইছে যদি ঘপ করে গন্ধ আসে বাবা এটা কি কয় দামি জিনিস সামিজ দিয়া কে দেখ কিছু নাই মিষ্টিও নাই এন সামিজ ঢুকেছে তাও কিছু নাই ওই যে রাখেন রাখেন আমার জবাব দেন বুঝলেন তুই খাবাই শিকারে তুই আমার উপর দা চাটাম দিয়ে গল্প দিয়ে যাবি এরকম মানুষ এখন তোর ভারতবর্ষে জন্মায় না বুঝলি তাই তোর জবাবটা দে ঠিকই আর জবাব দিতে সময় লাগবে না ঠিকই তোমার সংসারে রাখবো না যে তুমি ধর্ম সবাই ঠিকই বেশি কিছু চাই নাই ঠিকই তরমুসের বটা রাখি এটা বলছে টিকি টিকি কি না টিকি টিকি মানে চৈতন্যের বাজারে যে আমি কি টিকি সেই সাজাই টিকি দেখে আমরা যে শিখি টিকি এই আয়োধনের বাজারে একটা বড় টিকি একটা লম্বা টিকি একটা ছোট টিকি এই বাজারে সাধুর বাজারে টিকি কি না টিকি তারে কইছে টিকি আচ্ছা আর একটা চৈতন্য এই রায় ধনির বাজারে এসে কৃষ্ণ নামে যেন চেতনা বোধ চৈতন্য হয় আর একটা এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে কি শিখি
এসে তোমার তিনটা কথা হয় এই যে কৃষ্ণ নামের এরিয়া যে রায় সেই নামে তে হরি গণ কৃষ্ণ মেরা আসতে আর অনতারি গৌর হরি হরি বল তাহলে আরেকটা কথা আমি তো মায়ে বলতে চাই শোনো 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 আমার কৃষ্ণ গো গোসাই তোমার গলার মধ্যে কিন্তু আমি তুলসীর মালা দেখতে পাই আচ্ছা বাবা তোমার গলায় যে তুলসীর মালা আমি দেখতে পাই এই তুলসীর মালাটা কেন ধারণ করতে হয় যদি মিটাওয়াসকে আমার মনের সংশয় আমি তোমার দলে যাব তাই তুলসীর মালাটা কেন ধারণ করতে হয় আমি জবাবটা চাই আরো কিছু জানার আছে নাকি একবারে কই জবাব দাও আছে তো না থাকলে হবে না কিছু গানেরও ব্যাপার আছে কালে পালাটাকে বাড়াইলে হবে না তুই একটা গান গাইতে হবে একবারে কই একবারে জবাব দি বেশ শোনো শোনো ও বইনা দি গোসা দীক্ষাটা নেব কেন আমি তোমার কাছে এসব হাতে মালা পরে কেন এটা একটা সনাতন ধর্মের একদম প্রতীক চিহ্ন তুলসীর মালা পরা অর্থাৎ চিহ্ন আমি যে সনাতন ধর্মের মানুষ তার একটা প্রতীক চিহ্ন রাখছি এই কারণে মালা পরি তুলসীর মালা কিন্তু তাই সেটাই নয় তুলসীর মালায় অনেক কিছু কাজ করে তুলসীর মালা যদি গলায় থাকে তিনি বাস পরে কোনোদিন মরবে না ঠাটা পরে মরবে না যদি বলো অনেক কিছু তুলসীর মালা পরে ঠাটা পরে মরে তুলসীর মালা ধারণ করার নিয়ম আছে তিন মাস পর পর কাঁচা তুলসীর পাত গাছের মালা ধারণ করতে হয় ওই তুলসীর মালা জন্মের পর কাঁচ হয়ে শুকিয়ে একেবারে কালা কুষ্টি হয়ে গেছে তেল দেয় তাতে কিন্তু হবে না ওর ঘ্যান নাই এই তুলসীতে অ্যান্টোমাইটিকের কাজ করে একটা সর্দির কাজ করে খালি শুধু সেটাই নয় আর দীক্ষা অর্থাৎ এই দেহটাকে পবিত্র করা মন্ত্র নাম নিলে পরে এই দেহটা হয়ে থাকে শ্মশান সমান গুরু এসে মন্ত্র দিয়ে করেছে দেহটাকে ফুল রাধে রাধে তাই সেটাই নয় দীক্ষায় দিক নির্ণয় দিক নির্ণয় করা আর দীক্ষা শব্দের অর্থাৎ হলো দক্ষতা অর্জন করা তাকে বলে দীক্ষা এবার বলো তোমার কি আছে আর শিক্ষা যা বলেছ বেশ বলেছ সব হাতে জানাই